হেস্টিংসে বিজেপির সংক্ষিপ্ত বৈঠক ও সংবর্ধনা কর্মসূচি নিয়ে ফের তুমুল শোরগোল। ধুন্ধুমারের মাঝে মুকুল রায়ের ঝুলি থেকে বেরিয়ে পড়ল বিড়াল। মুকুল তার সংক্ষিপ্ত বক্তৃতায় জানিয়ে দিলেন, যেদিন তিনি পুরনো দল ছেড়েছেন সেদিন থেকে মনে প্রাণে চাইছিলেন শুভেন্দুকে দলে টানতে। মুকুল এদিন বলেন, আমাকে এই দলে যোগ দিতে প্রভাবিত করেছে কৈলাস বিজয়বর্গীয় ও শিবপ্রকাশ। আমি 4 বছরে এই দলের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছি। যখন দল ছেড়েছি তখন থেকে ওকে বলেছি, অসম্মানিত হয়ে ওই দলে থাকিস না। প্রসঙ্গত, বিজেপির সঙ্গে সম্পর্কটা যে অনেক দিনের তা যোগদানের দিনই স্পষ্ট করে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই পেঁয়াজেরই আরেকটু খোসা যেন ছাড়ালেন আজ মুকুল। তিনি আজ কবুল করলেন, শুভেন্দুকে তিনি সেদিন বলেছিলেন, ভয় পাচ্ছিস জানি কিন্তু তৈরি হয়ে যা। ভোট বাজারে বিজেপিকে বিদ্ধে তৃণমূলের অস্ত্র বহিরাগত তত্ত্ব এবং বিশ্বাসঘাতকতার নানা নমুনা। শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে মির্জাফর বলছেন তৃণমূলের নেতানেত্রীরা, আর তাকে বলা হচ্ছে গাদ্দার। সেই প্রসঙ্গেও মুখ খুললেন মুকুল এদিন। মুকুলের কথায়, যারা আমাদের গাদ্দার বলছে তারাও গাদ্দারি করেছে। আজ মঞ্চ বেঁধে যা করছে তা ঠিক নয়। আমি আজ বলছি, লিখে রাখুন, আমাদের এই রাজ্যে টিএমসি বিপ্লবী বাংলা কংগ্রেসের থেকে খারাপ হবে। বিজেপির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে সংঘাতের ইঙ্গিত। নয়া বিজেপি আদি বিজেপি সংঘাতের কিছু নমুনাও সামনে আসছে। বিজেপির বাক্যটু চাণক্য মুকুল রায় তাই মেপে পা ফেলছেন, নিজের থেকে এগিয়ে রাখছেন দলকে। নতুন পুরনো সকলকেই তার বার্তা, দলের প্রতি আস্থা বিশ্বাস রাখুন, সম্মান রাখুন। অন্যদিকে তাকে দেখে যারা এসেছে তাদের প্রতিও দায় রয়েছে তার। মুকুল রায় তাই এদিন রিওট মডেলটা বুঝিয়ে দিলেন। নব্য বিজেপিদের উদ্দেশ্যে মুকুলুবাজ, বিজেপি অন্য দল থেকে আসা সদস্যদের সম্মান দিতে জানে। তৃণমূল থেকে আমাকেও তো সহসভাপতি করা হলো কেন্দ্রীয় স্তরে, দল যেভাবে আপনাকে গ্রহণ করেছে তাতে আস্থা রাখুন। এই বিধানসভা ভোটে তৃণমূলকে সরাতে হবে, আমরা নিশ্চিত করে বিদায় দেবো।